আজকের এই এপিসোডটা থাম নেলেই আপনারা বুঝে গেছেন একজন ব্যক্তিকে নিয়ে তিনি হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক ব্যানার্জির মুখোমুখি দ্বন্দ্ব অর্থাৎ অভিষেক ব্যানার্জি প্রসঙ্গে গত সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তারই এবার হয়তো আগামী দিনে দ্বিতীয়বার খেসারত দিতে হতে চলেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গত সাত মাসের বিভিন্ন মন্তব্য অ্যানালিসিস করে একটি বিষয় মনে হয়েছে হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছেন বর্তমান রাজ্যের বিশেষ করে কলকাতা হাইকোর্টের কালিদাস তিনি যে ডালে বসে আছেন সেই ডালটি কাটার চেষ্টা করছেন বা দ্বিতীয় আরেকটি বিষয় হতে পারে হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরের পর তিনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অধ্যক্ষ হতে চলেছেন বা তিনি হয়তো কোন একটি বিশেষ রাজনৈতিক দল যাদের চৌত্রিশ বছরের স্বর্ণকালে আমরা চৌত্রিশ বছর অতিবাহিত করেছি সেই রাজনৈতিক দলের বা বর্তমানে এক মহান ভক্তের রাজনৈতিক দলের হয়তো তিনি আইটি সেলেরও অধ্যক্ষ হতে পারেন কিন্তু সেটা সময় বলবে কিন্তু এটা ঠিক বিচারপতি গঙ্গোপাধ্যায় বর্তমানে বিচারপতি থাকাকালীন দফায় দফায় সংবাদ মাধ্যমের সামনে এসে যেরকম বেফাঁস মন্তব্য করছেন এবং যে ধরনের মন্তব্য করছেন তা কিন্তু একজন বিচারপতির মুখে মানায় না সেই মন্তব্য সরাসরি ইঙ্গিত করছে আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণেরই দিকে আর সেই পথেই যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামী দিনে সম্ভবত যেতে চলেছেন তারই প্রস্তুতি হয়তো তার অবসরের ঠিক কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট থেকেই শুরু করেছেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের অত্যন্ত ভালো লাগবে আর তাই আলোচনায় এগোবার আগে চটপট একটা কাজ সেরে ফেলুন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না আপনার জন্য এই সাবস্ক্রিপশানটা একেবারে ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশান আশীর্বাদ দ্য ট্রুথের টিমকে অতিরিক্ত উদ্যোগ যোগাবে আর সেই উদ্যোগেই আমরা আগামী দিনে আপনার জন্য এই ধরনের আলোচনামূলক কন্টেন্ট আরও নিয়ে আসতে পারব আর তাই দেরি না করে এখনই করুন সাবস্ক্রাইব আর চলুন আলোচনায় এগোনো যাক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত দেড় বছরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতিকাণ্ডের জেরে এই ব্যক্তিটি এখন আপামর বাংলার জনগণের কাছে মাসিহা রূপে উঠে এসছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মনে করছেন যখন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের একটা বড় অংশ ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত সেই পরিপ্রেক্ষিতে হয়তো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাসিহা হিসাবে তাদেরকে উদ্ধার করবেন আর যত দিন যাচ্ছে ততই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মসিহা রূপ তত প্রকাশ পাচ্ছে আর এই মাসিহার জেরেই গত প্রায় সাত মাস ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন সময় দফায় দফায় একজন বিচারপতি হওয়া সত্ত্বেও নেতা সুলভ আচরণ করছেন অর্থাৎ আমাদের রাজ্যের এবং দেশের তারা যেমন কোথায় কি বলতে হয় আর কখন কি বলতে হয় সেই স্থানকাল পাত্রের সম্বন্ধে তাদের যেমন কোনো ধারণা নেই ঠিক তেমনটাই সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি হওয়া সত্ত্বেও যেহেতু তিনি এখন আপামোর জনগণের কাছে মাসিয়া হয়ে গেছেন তাই হয়তো তাঁর স্থানকাল পাত্রের দিকে আর নজর থাকছে না আর তাই বিভিন্ন সময়ে দফায় দফায় তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতানেত্রীদের মতন আন্ড শান্ড বক্তব্য রাখছেন সংবাদ মাধ্যমের সামনে আর যার জেরে দফায় দফায় অভিষেক ব্যানার্জি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে দফায় দফায় সুপ্রিম কোর্টে হারতে হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার আপনারা ভাববেন আজকে হঠাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস অভিষেক ব্যানার্জি নিয়ে কেন পড়লাম এই কন্টেন্টটা তো আমার সোমবারই করার কথা ছিল কিন্তু করতে পারিনি একটু সময় নিলাম কারণ জানতাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পর অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের নাম্বার টু পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি আর বুধবার অভিষেক ব্যানার্জি ঠিক সেটাই করলেন গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেই সময় আরও একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পাশাপাশি তিনি চার চারটি বিষয় যা ইতোমধ্যে কোর্টের বিচারাধীন এবং তার মধ্যে আবার একটি বিষয় সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং যা সরাসরি সুপ্রিম কোর্টের অবজারভেশানে সেই তদন্ত চলছে সে বিষয়ে তিনি মন্তব্য করেন কিন্তু মন্তব্যের এই চারটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন তা সম্ভবত আগামী দিনে আরও একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরাজয়ের অন্যতম এক কারণ হয়ে উঠতে চলেছে অভিষেক বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আলোচনা এগোনোর আগে একটু প্রেক্ষাপটটা বলে দেওয়া দরকার তা হচ্ছে গত সোমবার তৃণমূল ছাত্রনেতা সুদীপ্ত রাহা সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি লেখেন এবং সেখানে তিনি আবেদন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অপসারণ করার আর এই কথা অর্থাৎ এই চিঠির প্রসঙ্গ যখন সামনে আসে তারপরই সোমবার সন্ধ্যেবেলা হাইকোর্টের বাইরে সাংবাদিক কুল অর্থাৎ বাংলার সাংবাদিক দল একেবারে মাছির মতো ছেঁকে ধরেন আমাদের রাজ্যের অন্যতম মাসিহা অর্থাৎ স্টার মাসিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত সাত মাস ধরে মিডিয়াকে নিজের পরম মিত্র হিসাবে তৈরি করেছেন অর্থাৎ তিনি এটা বিভিন্নভাবে এস্টাবলিশ করে ফেলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে আর সেই বাধার বিরুদ্ধে যাতে তিনি রুখে দাঁড়াতে পারেন তাই তিনি শুরু থেকেই বাংলা সংবাদ মাধ্যমকে ঢাল হিসাবে ব্যবহার করছেন তা তিনি এবিপি আনন্দের সুমনদের সামনে ইন্টারভিউ দেওয়ার থেকে শুরু করে দফায় দফায় বিভিন্ন সময় এবং গত সোমবার আমাদের রাজ্যের বাংলা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে নিজের রাজনৈতিক সুলভ বক্তব্যের মধ্যে দিয়ে প্রথমে আমি তৃণমূল ছাত্র নেতা সুদীপ্ত রাহা বলেছি তার জন্য মাফ করবেন নাম হচ্ছে সুদীপ রাহা সুদীপ রাহার এই চিঠি প্রসঙ্গে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিডিয়ার তরফে প্রশ্ন করা হয় তখন এই তৃণমূল ছাত্রনেতা সুদীপ রাহা সিরিয়াসলি যাকে আমরা হয়তো কেউই চিনি না মানে হ্যাঁ আমার এই ঘরে উপস্থিত কেউই তারা চেনেন না সম্ভবত আপনারাও তাকে চেনেন না তো ন্যাচারাল ব্যাপার বিচারপতি গঙ্গোপাধ্যায় তাকে চিনবেনই না তো তার প্রসঙ্গের চিঠির প্রসঙ্গটি তোলা হয় সাংবাদিকদের পক্ষ থেকে যার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি সরাসরি নিশানা সাধেন অভিষেক ব্যানার্জির দিকে এবং সাংবাদিকদের সামনেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অর্থাৎ ডায়মন্ড হারবার সংসদীয় ক্ষেত্রের সাংসদ অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি জানতে চান তার সম্পত্তির বিষয়। তিনি বলেন অভিষেক ব্যানার্জি কি হলফনামা দিয়ে তার স্থাবর অস্থাবর কত সম্পত্তির পরিমাণ তা কি জনসমক্ষে তুলে ধরবেন তিনি একজন নাগরিক হিসাবে অভিষেক ব্যানার্জির সম্পত্তির পরিমাণ জানতে চান শুধু তাই না তিনি সরাসরি বলেন অভিষেক ব্যানার্জি তার সম্পত্তি হলফনামা আকারে সোশ্যাল মিডিয়ায় আমি শুরুতেই বললাম না যে অবসরের পর সম্ভবত এই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অধ্যক্ষ হতে চলেছেন তাই তিনি হলফনামা জানতে চেয়েছেন অর্থাৎ হলফনামা প্রকাশ করতে বলেছেন সোশ্যাল মিডিয়ায় আর সেই সোশ্যাল মিডিয়ার প্রকাশ করা হলফনামাই আমরা সকলেই দেখব এবং সেই কারণেই আমাদের সকলের সুবিধার্থে বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেক ব্যানার্জির কাছে তার সম্পত্তির হলফরামা প্রকাশ করার অনুরোধ করেন বা আবেদন জানান সোশ্যাল নেটওয়ার্কে এবং তিনি এও বলেন যে অভিষেক ব্যানার্জির দেখা দেখি তিনি যদি সৎ সাহস নিয়ে তার এই প্রকাশ করেন তার সম্পত্তির উৎস কী এবং তার পরিমাণ কী তা যদি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় তাহলে আগামী দিনে অন্যান্য নেতা নেত্রীদেরও জিজ্ঞেস করতে পারবেন তিনি এবার এই অন্যান্য নেতানেত্রীর মধ্যে তিনি যার উদাহরণ তোলেন অর্থাৎ অভিষেক ব্যানার্জির সঙ্গেই বর্তমানে কাঁধে কাঁধে মিলিয়ে অন্য রাজনৈতিক দলের রাজনীতিতে উঠে আসা মিনাক্ষী মুখোপাধ্যায়ের কথা তিনি বলেন তাহলে মিনাক্ষী মুখোপাধ্যায় হয়তো সম্ভবত আগামী দিনে সোশ্যাল নেটওয়ার্কে তার সম্পত্তির খতিয়ান হলফনামা দিয়ে প্রকাশ করতে পারেন অর্থাৎ এখানেই অভিজিৎ গাঙ্গুলি স্পষ্ট করে দিচ্ছেন তার রাজনৈতিক স্ট্যান্ড এখানে বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখা দরকার যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন তারা মনে হয় একটি খবর অবশ্যই জানেন তা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের চাকরি জীবনে অর্থাৎ বিচারপতির আগে তিনি যখন সরকারি আমলা ছিলেন এবং তারপর যখন তিনি সরকারি আইনজীবীও ছিলেন এই দুটি ক্ষেত্রেই তিনি কিন্তু সিপিআইএম ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব অর্থাৎ সেই প্রসঙ্গকে টেনেই তিনি তাই মিনাক্ষী মুখোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার আবেদন আগামী দিনে রাখবেন বলে জানিয়েছেন অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায় যে এখনো অব্দি রকম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়লাভ করেননি এবং মীনাক্ষী মুখোপাধ্যায় যত বছর সরাসরি এই সংসদীয় রাজনীতি অংশগ্রহণ করেছে তার অনেক আগে অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সংসদীয় রাজনীতি অংশগ্রহণ করেছে এবং এখানে আর একটা তথ্য বলে রাখা দরকার যদিও এই তথ্য সেই দিনই কুনাল ঘোষ অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গে তুলে বলেছেন তিনি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি হচ্ছেন বর্তমানে দশ চক্রে ভগবান বুথ আর বিশেষ কোনো কথা না বাড়িয়ে কুনাল ঘোষ যে কথা বলেছেন সেই প্রসঙ্গ কিন্তু আমিও তুলছি এটা ভাববেন না কুণাল ঘোষের বলার পর এই প্রসঙ্গটি মাথায় আসছে সাধারণ বৌধ সম্পন্ন মানুষ অর্থাৎ শোভনবাবুর কথায় সাধারণ বোধ সম্পন্ন মানুষ এই সবই জানে তা হচ্ছে আমরা একটা বিষয় জানি অভিষেক ব্যানার্জি দু দুবারের সাংসদ আর তার ফলে দু হাজার এবং দু হাজার দু দুবার যেহেতু তিনি সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশনে তাই দুবারই নিজের স্থাবরাস্থবর নিজের স্ত্রীর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হিসাব তিনি কিন্তু ইতোমধ্যেই হলফনামা আকারে নির্বাচন কমিশনে জমা করেছেন অর্থাৎ যদি কোনো ব্যক্তির যদি ধরে নেওয়া হয় অভিষেক ব্যানার্জির এই সম্পত্তির খতিয়ান যা তিনি কমিশনে অর্থাৎ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তা একেবারে সঠিক তাহলে যে কোনো ব্যক্তি চাইলে নির্বাচন কমিশনের সাইটে গিয়েই অভিষেক ব্যানার্জির সম্পত্তি এবং তার স্ত্রীরও সম্পত্তি স্থাবর এবং অস্থাবর পরিমাণ দেখে নিতে পারে তার জন্য অভিষেক ব্যানার্জি কেন কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীর প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়ায় হলফনামা দিয়ে সেই তথ্য প্রকাশ করবেন এবং একটা কথা এখানে বলে রাখা দরকার সম্পত্তির অধিকার কিন্তু খুবই ব্যক্তিগত একটা বিষয় তা সমাজ মাধ্যমে মনে হয় না ঢাকঢোল পেটাবার কোনো একটা বিষয় এতক্ষণ তো প্রেক্ষাপটটা শুনলেন কিন্তু বুধবার এই প্রেক্ষাপট চরম আকার ধারণ করলো অর্থাৎ এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে এবিবি আনন্দে অভিষেক ব্যানার্জিকে নিয়ে সরাসরি দোষারোপ করেছিলেন যার পরিপ্রেক্ষিতে আপনাদের মনে আছে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং তার যেই অভিষেক ব্যানার্জি সম্পর্কিত এই নিয়োগ দুর্নীতি মামলার যাবতীয় মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবারও একই ভুল করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবারও কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে সরাসরি সংবাদ মাধ্যমে পাবলিকলি কথা বলেন এবং তাও এক পক্ষের কথা শুনি এমনটা অভিযোগ শুধু আমরা করছি না এমনটা অভিযোগ কিন্তু শীর্ষ আদালতে জানিয়েছেন অভিষেক ব্যানার্জি নিজেও এবং অভিষেক ব্যানার্জি আবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্যান্য বিষয়ের মামলাও সরিয়ে নেবার জন্য আবেদন জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করারও আবেদন জানিয়েছেন শুধু তাই না এদিন অভিষেক ব্যানার্জির তরফে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলা নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তগুলি অর্থাৎ শুনানিগুলিও সরিয়ে নিয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করে সেখানে শুনানি করার আবেদন জানানো হয়েছে অর্থাৎ এখান থেকেই স্পষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার কিন্তু আরও একবার অভিষেকের নিশানায় নিয়ে চলে এসেছেন বিচারপতি অমৃতা সিনহাকেও এবার আপনারা ভাববেন এটা কেন তা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসঙ্গ ওঠে কালীঘাটের কাকুর কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট নিয়ে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বিচারপতি অমৃতা সিনহার হাজব্যান্ড প্রতাপচন্দ্র দে যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রাজ্যের সিআইডি একটি তদন্ত করছে সেই তদন্তের একজন তিনি সাসপেক্ট তো তার ভয়েস স্যাম্পেল রেকর্ড করার জন্য সিআইডি বারে বারে তাকে নোটিশ পাঠিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে কিন্তু তিন দফায় তিনি জিজ্ঞাসাবাদের নোটিশ যেমন অবজ্ঞা করেছেন অর্থাৎ যাননি এবং একই সঙ্গে তিনি এখনো তার ভয়েস স্যাম্পেল দেননি এবং তা যাতে না দিতে হয় তাই জন্য তিনি দফায় দফায় সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যদিও তার সেই আবেদন খারিজ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের তরফে মঙ্গলবার সরাসরি বলা হয়েছে এই সম্পূর্ণ তদন্ত পশ্চিমবঙ্গের সিআইডি করবে আর তার ফলেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার অমৃতা সিনহার প্রসঙ্গ তোলেন এবং সেখানে তিনি বলেন একদিকে যখন রাজ্য সরকার কৃষ্ণ ভদ্রকে বাঁচাবার জন্য তাকে এস এস কেমে রেখে দিয়েছে এবং তার ভয়েস স্যাম্পেল এখন অব্দি নিতে পারলো না যদিও বিচারপতি অমৃতা সিনহা শেষমেশ নিজের বলে সেই ভয়েস স্যাম্পেল আদায় করেছেন তাহলে এখানে কোন ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার হাজব্যান্ডকে ভয়েস স্যাম্পেল দিতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেছিলেন অমৃতা সিনহার হাজবেন্ড অর্থাৎ প্রতাপচন্দ্রতে চন্দ্রতে তিনি কোন অপরাধের সঙ্গে যুক্ত এখানেই সরাসরি প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে আমাদের আপনি এই প্রশ্ন আমাদেরকে না করে আপনি এই প্রশ্ন সংবাদ মাধ্যমের সামনে না তুলে সরাসরি সুপ্রিম কোর্টে জানতে চান যে আমার বন্ধু আমার কলিগ বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ডকে যে বলেছেন ভয়েস স্যাম্পেল জমা দিতে বা ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য সিআইডি যে ডেকে পাঠিয়েছে তিনি কি জন্য ভয়েস স্যাম্পল দেবেন তিনি কি আসামি এই তথ্য আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংবাদ মাধ্যমের সামনে না জানতে চেয়ে সরাসরি সুপ্রিম কোর্টে জানতে চাওয়া উচিত আর এই প্রসঙ্গকে কেন্দ্র করেই এবার হয়তো আরও একবার অভিষেক ব্যানার্জির ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই লড়াইয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই হারার চান্স বেশি শুরুতেই বললাম না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো কালিদাস হয়ে গেছেন তিনি যে ডালে বসে আছেন সেই ডালটাই কাটার চেষ্টা করছেন এটা আপনারা মানবেন কি মানবেন না জানি না কিন্তু একটা বিষয় খোলা মনে বিচার করুন কারোর ভক্ত হবেন না কাউকে মাসিয়া হিসাবে না মনে করে নিজে একজন নাগরিক এবং আপনি আপনার দেশের অর্থাৎ ভারতেরা আমাদের দেশ ভারতবর্ষের সংবিধানের প্রতি দায়বদ্ধ আপনি সংবিধানকে সামনে রেখে একটা কথা ভেবে দেখুন তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগে কলকাতা হাইকোর্টে কি আর কোনো বিচারপতি ছিল না বা আর কি কোনো বিচারপতি আসেননি কলকাতা হাইকোর্ট শুধু নয় সারা রাজ্য জুড়ে নিম্ন আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট একাধিক ক্ষেত্রের একাধিক আদালত আছে আপনি কোন দিন কোন বিচারক বা বিচারপতিকে দেখেছেন এইভাবে সংবাদ মাধ্যমের সামনে এসে একাধিক তদন্ত চলা মামলা নিয়ে এইভাবে এক পক্ষের মন্তব্য করতে আবার সেই মন্তব্যের মধ্যে রাজনৈতিক ইঙ্গিত দিয়ে মন্তব্য করতে আপনি কি কখনো শুনেছেন আমি একটা বিষয় বলতে পারি আমি আমার প্রায় এক দশকের বেশি সময় সাংবাদিকতা জীবনে একটা জিনিস দেখেছি তা হচ্ছে কখনো কোনো ধরনের নিম্ন বা উচ্চ আদালতের কোনো বিচারক বা বিচারপতিকে কখনো দেখিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো সাংবাদিকদের সামনে এসে এই ধরনের যে বিষয় নিয়ে তদন্ত চলছে বা মামলা চলছে সেই বিষয় নিয়ে এক পক্ষের মন্তব্য করতে এবং আবার সেই মন্তব্যের মধ্যেও রাজনৈতিক সুর সাধ্যে একমাত্র প্রথমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি দেখলাম এইভাবে দফায় দফায় সাংবাদিকদের সামনে এসে মামলার যে শুনানি চলছে অর্থাৎ শুনানি সংক্রান্ত মামলা নিয়ে তিনি বিচার প্রক্রিয়া চলাকালীন মামলা নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা বিষয় স্পষ্ট তার বিভিন্ন সময়ের মন্তব্য থেকে এটা আপনারা যদি একটু পুরানো মন্তব্য গুগলে ঘেঁটে দেখেন তাহলে বুঝবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি অভিষেক ব্যানার্জিকে নিজের মগজে স্থির করেই নিয়েছেন যে অভিষেক ব্যানার্জি চোর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা চোর তাই না সোমবার তিনি বলেছেন না যে ওনাদের অনেক নেতা মন্ত্রী জেলে গেছে আগামী দিনে আরও অনেকেই জেলে যাবে ওনারা দিনের পর দিন চুরি করছেন একজন বিচারক বা একজন বিচারপতি তিনি কি করে একটি মামলা বা একাধিক এই ধরনের দুর্নীতির মামলা যা আদালতের বিচারাধীন সেই বিষয় নিয়ে তিনি অলরেডি ঠিক করেই নিয়েছেন যে যারা ইতোমধ্যে বিভিন্ন দুর্নীতি দুর্নীতিকাণ্ডের যিনি গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই দোষী অর্থাৎ ইডি সিবিআই চার্জশিটে দাবি করেছে তারা দাবি করছে তাদের দাবির ভিত্তিতে তাদের হাতে প্রমাণও আছে কিন্তু সেই প্রমাণ আদালতের অন্দরে প্রমাণ করতে হবে আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও এনাফ চান্স দেওয়া হবে ইডি সিবিআইয়ের তোলা অভিযোগ এবং দাখিল করা প্রমাণ খণ্ডন করার এবং সেক্ষেত্রে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি সাফল্যের সঙ্গে তা করতে পারেন তাহলে কিন্তু তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে এই সকল ব্যক্তিদের ধরেই নিয়েছেন যেরা অপরাধী তখন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো আর বিচারকের আসনে থাকবেন না তার হয়তো অবসর হয়ে যাবে কিন্তু অবসরকালীন তিনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অধ্যক্ষ থাকাকালীনই তাকে হয়তো তার এই মন্তব্যগুলো ছুঁচো গেলার মতো গিলতে হতে পারে কারণ কোর্টের ভেতরে কিভাবে দোষী নির্দোষ প্রমাণ হয় আর নির্দোষের ঘাড়ে দোষ চেপে যায় তার ইতিহাস কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় এবং আমাদের দেশের স্বাধীনতা পরবর্তীকালে বুড়ি ভুঁড়ি রয়েছে কোর্টের অন্দরে আর এই দুর্নীতিগুলির ক্ষেত্রেও একই ঘটনা ঘটতেও পারে আবার সত্যিকারেরই এবং একই সঙ্গে যারা দুর্নীতিতে অভিযুক্ত তারা সত্যিকারেরই দুর্নীতি সাব্যস্ত হতে পারে এবং তাদের যোগ্য শাস্তিও হতে পারে কিন্তু সেই সব বিষয়ে আগামী দিনে বলবে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মাসিয়া হয়ে গিয়ে বেলুনের মতন ফুলে এখন আকাশে উঠছেন তার ফলেই তিনি দফায় দফায় সংবাদ মাধ্যমের সামনে এসে বেফাঁস মন্তব্য করছেন আর এই মন্তব্যের জন্যেই আগামী দিনে হয়তো আপনাদের অর্থাৎ আপামোর বাঙালি জনগণ যাকে হাইকোর্টের মাসিয়া মনে করছেন আপনাদের মাসিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হয়তো বেশ বড় খেসারত দিতে হবে তাহলে চলুন আমাদের নজর থাকবে আবারও অভিষেক ভার্সেস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের এই লড়াইয়ের দিকে দেখা যাক দ্বিতীয়বার কে যেতে অভিষেক যেতেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেতেন আর ততক্ষণ আপনারা একটা কাজ করুন যেতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার